আইপিএল যেন টাকা ছাপানোর মেশিন, এই মেশিনে দিয়ে আপনি যত খুশি টাকা ছাপিয়ে নিতে পারবেন। চলতি আইপিএলে মিচেল স্টার্ককে একবার দেখুন, রেকর্ড 24.75 কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আবার প্যাট কামিন্সকে হায়দ্রাবাদ কিনেছে 20.50 কোটি টাকায়। তবে এবার এইসব পাগলামোর লাগাম টানতে চাইছে আইপিএল কর্তৃপক্ষ, তাই তো আইপিএল এর নিলামে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। আইপিএল এ মূলত দুই ধরনের নিলাম অনুষ্ঠিত হয়, একটি মিনি আর একটা হচ্ছে মেগা। মিনি নিলাম প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়, আর মেগা নিলাম হয় প্রত্যেক 3 বছর অন্তর। মেগা নিলামের ক্ষেত্রে প্রত্যেকটি দল 4 জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারে, আর বাকিদের ছেড়ে দিতে হয়। যেমন বল নিলাম এর আগে কলকাতা ধরে রেখেছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিংদের মতো ক্রিকেটার কে। এদের মধ্যে আন্দ্রে রাসেল সব থেকে বেশি টাকা পান, তাহলে 12 কোটি টাকা। অথচ স্টার্ক নিলাম এসে নিয়ে গেলেন তার থেকে অনেক বেশি টাকা। আইপিএল কর্তৃপক্ষ এই নিলামের জায়গাটা পরিবর্তন আনতে চাইছেন। কিছু তারকা বড় নিলামে নাম না তুলে ছোট নিলামে নাম তুলত, ছোট নিলামে তারকার সংখ্যা কম থাকায় সেখানে অনেক বেশি দাম পাওয়া যেত। মিচেল স্টার্কের ক্ষেত্রে তাই হয়েছে, ফলে এই সুযোগটা নিত কিছু ক্রিকেটার। তাই আইপিএল কর্তৃপক্ষ চাইছে নিয়মের পরিবর্তন, ছোট তারকাদের ক্ষেত্রে ছোট নিলাম এবং বড় তারকাদের ক্ষেত্রে বড় নিলামে নাম দিতে হবে। এতে ক্রিকেটারদের দান পাওয়ার ক্ষেত্রে অনেকটা সামঞ্জস্য থাকবে।